আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য কি ধরনের ভিসা লাগে কোন বিষয় আসলে ড্রাইভিং লাইসেন্স বানানো যায় এবং কি দেশ থেকে আসলে ভালো হয় নাকি সৌদি আরব থেকে ড্রাইভিং লাইসেন্স বানাইলে ভালো হয় মানে অন্য একটা বিষয় আসার পর সেটাই আপনারা জানতে পারবেন তো তাছাড়াও জানতে পারবেন চোখের পাওয়ার কতটুক লাগে মানে অনেকেই জানতে চান যে আমি চোখে কম দেখি আমি কি ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবো তো এটার উপরেই কথা বলবো তো আজকে আমি এই দুইটার উপরেই কথা বলবো মানে চোখের ব্যাপারে কথা বলবো এবং কি ড্রাইভিং লাইসেন্স বানানোর ব্যাপারে কথা বলবো যারা সৌদি আরব আছেন তাদের শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে আসবেন সেটার উপরে আমি ভিডিও বানিয়েছি তো এটা আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে ভিতরে ঢুকে তো আপনারা যারা সৌদি আরব আছেন তাদের জন্য এই ভিডিওটা বানাইতেছি যারা আপনারা এই ধরনের কমেন্ট করছেন প্রশ্ন করছেন এটার উপরে যেহেতু আমি গাড়ি চালাইতেছি তার জন্য আমি পিস এই পিস থেকে বলতেছি আপনারা দেখতেছেন আমি গাড়ি চালাইতেছি তো সবার আগে বলতে চাই সৌদি আরব যারা আছেন গাড়ি চালাইবার চাইতেছেন অন্য কাজে আসছিলেন গাড়ি শিখেছেন এখানে অনেকে এখানে সৌদি আরব গাড়ি শিখে শিখেছে অথবা দেশ থেকে শিখে আসছে দেশে গাড়ি চালাইছে অন্য একটা কাজে চলে আসছেন তাদের জন্য তো আপনারা লাইসেন্স যদি বানাইতে চান তাহলে আপনারা লাইসেন্স বানাইতে পারবেন কিন্তু এখানে সৌদি আরব তিনটা ক্যাটাগরি লাইসেন্স আছে তিনটা ক্যাটাগরি লাইসেন্সের মধ্যে আপনার ফার্স্ট ক্যাটাগরির লাইসেন্স হয়েছে লাইট লাইসেন্স তারপরে হচ্ছে মিডিয়াম লাইসেন্স তারপরে হচ্ছে হ্যাভি লাইসেন্স তে তিনটা লাইসেন্সের ভিতরে আপনি লাইট লাইসেন্সটা যদি বানান আপনি যে কাজে আসছেন সেই কাজে সেই ভিসার উপরেই আপনি লাইট লাইসেন্সটা বানাইতে পারবেন সমস্যা হবে না আপনি যদি ওই ড্রাইভিং স্কুলে যান লাইসেন্স বানানোর জন্য যেগুলো কাগজপাতি লাগবে যে পেপারগুলো সাবমিট করতে হয় সেগুলো আপনি যদি সাবমিট করেন তাহলে আপনি লাইট লাইসেন্সটা বানাতে পারবেন সমস্যা হবে না এবং কি আপনি গাড়িও চালাইতে পারবেন লাইট লাইসেন্স বলতে যেমন চার চাকার গাড়ি যেগুলো মানে সিধে বাংলা ভাষায় যদি বলি ওই মানুষে ওই অন্যান্য যেমনি প্রাইভেট কার সেই বক চক যদি বলে তো আমি সেগুলো না বলে ডাইরেক্ট বলতে চাই যে চার চাকার গাড়ি চার চাকার গাড়িগুলোই চালানো যাইবো ওই লাইট লাইসেন্স দিয়ে এর সাথে বড়ো লাইসেন্স মানে এর সাথে বড়ো গাড়ি চালাইবার গেলে হ্যাভ মিডিয়াম লাইসেন্স লাগব তারপর এর আরও বড়ো গাড়ি চালাইতে গেলে হ্যাভি লাইসেন্স লাগে তো চার চাকার গাড়িগুলো আপনি চালাইতে পারবেন যেমনি কার এই যে প্রাইভেট কারগুলো আছে এমনি জিপগুলো গাড়িগুলো আছে এগুলো চালাইতে পারবেন তো সমস্যা হবে না তো এই লাইট লাইসেনের লাইসেন্স দিয়েই গাড়িগুলো চালাইতে পারবেন আর যদি আপনি মিডিয়াম লাইসেন্স অথবা হ্যাভি লাইসেন্স বানাইতে চান তাহলে আপনার টেটটা চেঞ্জ করতে হবে বিষয় ওইটা থাকলে সমস্যা নাই কি আপনি টেটটা চেঞ্জ করলেই আপনি সেই লাইসেন্সগুলো বানাইতে পারবেন তার জন্য আপনাকে ওই লাইট লাইসেন্সটাই আগে নিতে হবে এবার আসি আপনারা যারা বলছেন ওই চোখের পাওয়ার কম লাইসেন্স বানাইতে পারবো কি তো আমাদের কি ওই মেডিকেল চোখের মানে মেডিকেল থেকে ই দিব কি না ওই ভালো রিপোর্ট দিবো কিনা এরকম আপনারা অনেকে জানতে চান তো এটার উপরে যদি বলি অনেক মানুষকে দেখবেন ওই চোখের পাওয়ার কম আই গ্লাস ব্যবহার করে তারপরেও সা তারা ড্রাইভিং লাইসেন্স বানাইতেছে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে গাড়ি চালাইতেছে এবং কি ওই ছোটো অনেক দেখা যায় যে দশ বারো বছর পনেরো বছর বাচ্চাদেরও ওই চোখের পাওয়ার কম থাকে তারাও কিন্তু একসময় ওই ড্রাইভিং লাইসেন্স বড়ো হয় ড্রাইভিং লাইসেন্স বানায় গাড়ি চালায় তে এটা বললাম এই জন্যে তো এটা আপনাদের মানে সুবিধার্থে বললাম আমি তো আপনি যদি ইয়েতে যান মানে হসপিটালে গিয়ে আপনার চোখটাতে পরীক্ষা করান যদি চোখের পাওয়ারটা একটু কম থাকে আপনি যদি আই গ্লাস আগের থেকেই নিয়ে থাকেন তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই আর যদি না নিয়ে থাকেন তাহলে আপনার গ্লাস ব্যবহার করতে হবে আই গেলাস এবং কি আপনাকে পরীক্ষা করে দেখবো আপনার চোখের পাওয়ার যদি কিছুটা কম থাকে কোনো মানে সমস্যা খুব বেশি না থাকে তাহলে আপনি ড্রাইভিং স্কুলে গেলে লাইসেন্স বানিয়ে আনতে পারবেন সমস্যা হবে না ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য যে কাগজপাতি লাগে সেম 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 লাগব সব কিছুই সাথে খালি আপনার চোখের আই গ্লাসটা না থাকলে না ওইটা নিতে হইব আর সবচাইতে ভালো হয় যদি দেশ থেকে ড্রাইভিং বিষয়ে আসে এই গাড়ি চালাইতে চালানো যায় সেটা তাহলে বেশি ভালো হয় তো ওটার জন্য কোম্পানি থেকে সব কিছু করে দেয় আর এটা নিজের থেকে করতে হয় তো এটা যেহেতু পার্সোনালভাবে বানানো হয়তো বানানো লাগবো এটা নিজের থেকে করতে হইব তো কি কী কাগজপাতি লাগে এগুলো তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা হয়তো দেখে নিতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি নতুন নতুন ভিডিও চান আর কি অথবা দেখতে চান তো আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের কাছে পৌঁছা যাইব আর যদি যারা ই করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যারা আমার ভিডিও পছন্দ করেন আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা আপনারা আমাকে অনেক ভালোবাসতেছেন ভালোবাসা দিচ্ছেন আর আপনারা যারা নতুন আসতেছেন তাদেরকেও ওয়েলকাম অনেক ভালো লাগে আমারও কিছু মানে বলতে ভালো লাগে আপনাদের কাছ থেকে শিখতে ভালো লাগে আপনারা জানতে চান এগুলো আমারও কিছু শেখা হয় আপনাদেরকে কিছু শিখাইতে পারি এটা খুবই ভালো লাগে তার জন্য এগুলো বানানো হয় তো আমার কি জন্য আমি এগুলো বানাই এটা বিস্তারিত অন্যান্য ভিডিওতে বলছি আমার চ্যানেলে গিয়েও আপনারা জানতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আজকে তো আমি ব্যস্ত ছিলাম পিস থেকে গাড়ি চালাইলাম আর বললাম ভুল হইলে মাফ করবেন ভাই রাখি তাইলে আজ খারাপ কিছু কমেন্ট করেন না খারাপ কিছু কমেন্ট করলে খারাপ লাগে ভাই ভালো কিছু বললেন চেষ্টা করি ভাই ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ ভালো কিছু করবো আরও ভালো থাকেন